অথেটিক রেসিপি কাঞ্জি রেসিপি নিয়ে আসছি বহু দিন ট্রায়েছে মো এই ভিডিওরে কাঞ্জি রেসিপি অপলোড করি কাঞ্জি আপনার বহু ওয়ে বহু ডিফরে ভেরাইটি আপনার বনাইপারে মু আপন মানুষ শীতদিনের মিলুবা পিঁয়াজ শাকি আজ কাজি প্রস্তুত করেছি এই কাঞ্জি মুমাট কু অধিক দিয়ে খটা আনবাই আপনার যদি চাইবে এর তোরা এড করে পে আপনার যদি চাইবে এড করে পেবে অধিক খটা পা অল্প কিছু আঁবুলছি তবে চালু দেখি ওড়শার অথেটিক রেপি কাঞ্জি রেপি পিয়াজ শাক কাঞ্জি রেপি সর্বপ্রমে ইয়ে হোক পিঁজ শাক আপনি ই শীত দিনে বহু ইজিলি পাইপারে বর্তমানে সেই পিয়াজ শাক সফা করে নিছি সফা করিপরে বহু ছোট ছোট করে কাটি নিয়েছি কাটবে আগর মুসবু তে লাগি পিঁয়াজগুড়ি বাহার করে নিয়েছি এগুড়ি আপনার নষ্ট করেন পেঁয়াজ এইসব পিঁয়াজ আপনার ফুটণের ব্যবহার করে পেয়ে এই কাঞ্জিপে মুক্তি মূলা এইভাবে ভাবে কাটি গোটে বাইগণু কাটি বর্তমান মু চারটি টম এইভাবে ভাবে কাটি আউ চারোটি টমাটু মু গ্রাইন্ডিং করে নেবি যা ফলরে আমার কাঞ্জি গ্রেভিটা বহু সুন্দর দেখা যাব কলারফুল দেখ এবং টেস্টি মধ্য লাগবে এবং কাঞ্জি গ্রেভিটা দেখাপি কনসিসটে বহু ভালো আসি বর্তমান মু মুখে ଭାତରୁ ବାହାରୁଥିବା ପେଜକୁ ଏଥିରେ ନେଇଛି ପ୍ରେସରକୁକରରେ ଗୋଟେରୁ ଦୁଇ ମୁଠା ମୁଁ ଚାଉଳକୁ ନୂଆ ଚାଉଳକୁ ଦରଗଡ଼ା କରି ଗୁଣ୍ଡ କରି ନେଇଛି ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ ରେ ଅଳ୍ପ ଟିକିଏ ଗ୍ରାଇଣ୍ଡିଙ୍ଗ ରେ ଅଳ୍ପ ସମୟ ପାଇଁ ଏହାକୁ ଦରଗଡ଼ା କରି ଗୁଣ୍ଡ କରି ନେଇଛି ଯାହାଫଳରେ ଆମର କାଞ୍ଜିର ଚାଉଳ ମଧ୍ୟ ପ୍ରିପେୟାର ହୋଇସାରିଛି ସବୁକିଛି ପ୍ରିପେୟାର ହୋଇସାରିଛି ବର୍ତ୍ତମାନ ଆମେ ସେଇ ପେଜକୁ ବାହାର କରି ରଖିଥିବା ପେଜକୁ ଗ୍ୟାସ୍ ଉପରେ ଫ୍ଲେମ୍ରେ ବସାଇ ନେବା ପେଜ ଟିକେ ଗରମ ହେବା ପରେ ବର୍ତ୍ତମାନ ଗୁଣ୍ଡ କରିକି ରଖିଥିବା চাউল দর গড়া এর এড করে নিক ফুটবাই দেওয়া চাউল টিকি ফুটি আসা সহ পেঁয়াজ সহ ফুটা পরে আমি কাটিকি রকি থাকণ এবং মূলা এড করে নাম আপনার নিশ্চিত ভাবে মূলা এড করুন কাঁজি মূলা এড করা দ্বারা আর টেস্ট বহুত ভাল আসে বর্তমান কাটিকি রকি পিয়াজ শাকু এর এড করে নাম আপনার সেই পিয়া শাগে লাগি পিঁজ কমারু নষ্ট করুন নি যেকোন ফুটন এখন ব্যবহার করে নিশন যদি চাইবে গোটে বড় পাত্রে মধ্যে কাঞ্জি প্রিপেয়ার করে পেবে বর্তমান এই পিয়াজ শাক সবুপৰ্বাৰ বহুত ভাল ভাৱেৰে কুক কৰিব যায় ইয়াক ল' টু মিডম ফ্লেমৰে ইয়াক কুক কৰিব দাব বৰ্তমান কাটিকি ৰখি টমটকু এতিয়া এড কৰি নাবা চাৰোটি টমট মই এইভাৱ ভাৱে এড কৰি নেওচি আমটৰ পিউৰি কি মই এতিয়া এইড কৰি নেওচি এড কৰিব টমট সৈতে সবুপিবা সবু বহুত ভাল ভাৱে পৰীক্ষা সৈতে টমটকু বহুত ভালছে চিজিব দেৱা যাফল আমাৰ কাঞ্জির গ্রেভি এবং থিকনেস বহুত ভালো আসব সুন্দর দেখ বর্তমান স্বাদ অনুসারে লুণ কুড়ি এড করে নি স্বাদুসারে লুণ কুড করা পরে মধ্যে বহু ভালোভাবে ই বহু ভালসে ফুটবা সিঝবা দেবা এ বহ কম সময় বনি যাই আপনার এইভাবেভাবে বহু কম সময় এইভাবেভাবে আপনার বহু ভালোসে কাজি প্রিপেয়ার করে পে এবং শীত দিনের মজা এইভাবেভাবে বর্তমানে আমার সবু কাঞ্জি বহু ভালোভাবে সিজি সারি কাঞ্জি সব পর বহু ভালসে সিজি সেত্র মু টিকে টিকিয়ে খটা কু চেক করে দেখলি মো কাঞ্জি টিকি খটা অংশ কমিযাই তেণুকি মু এটি গোটে আম্বুক এড করেছি আপনার কাঞ্জি যদি টমেটো এড করার পরে টেস্ট যদি ঠিকঠাক অ তাহলে আপনার আম্বুক স্কিপ করে পেতে যদি আপনার অধিক খটা দরকার তাহলে আপনার আম্বুক এড করে আম্বুক এড করার পরে দুই রু তিন ই কুকাবি দে যা ফল আলাদা আমার বহু ভালোভাবে বর্তমান বর্তমানে কাঁঞ্জি সাইড কু রুটন করে নুটনাই তেল গরম হওয়া পরে সোরষুকু এড করে ন শুখিলা লঙ্কা কুড করে নামে ଆଉ ଅନ୍ୟ କୌଣସି ଫୁଟଣ କରିବା ନାହିଁ କାହିଁକିନା ପିଆଜ ଶାଗରେ ଏତେ ଭଲ ଫ୍ଲେଭର ଥାଏ ଏତେ ଭଲ ଟେଷ୍ଟ ଥାଏ ଏଥିରେ ଫୁଟଣ ଅଧିକ ଦେବା କିଛି ବି ଦରକାର ନାହିଁ ବର୍ତ୍ତମାନ ସୋରିଷ ଏବଂ ଶୁଖିଲା ଲଙ୍କାର ଫୁଟଣକୁ ଏଥିରେ ଏଡ଼୍ କରିନେବା ଏଡ଼୍ କରିବା ପରେ ଏଇ କାଞ୍ଜିକୁ ଟିକିଏ ମାତ୍ର ଏପଟ ସେପଟ କରିବା ପରେ ଏହାର କାଞ୍ଜିର ଢାଙ୍କୁଣିକୁ କ୍ଲୋଜ୍ କରିଦେବା ଯାହାଫଳରେ ଫୁଟଣର ସବୁ ଫ୍ଲେଭର୍ ଆମର କାଞ୍ଜି ଭିତରେ ଆସିଯିବ